হ্যালো, আসসালামু আলাইকুম। করুন করুণা নাম হই আল্লাহর নামে শুরু করছি। আব্দুল জলিল ফার্নিচার মার্টের পক্ষ থেকে রাজিকো একটি প্রেসিডেন্ট ডাইনিং টেবিল। দেখুন ডাইনিং টেবিলের কাজটা, বিশেষ করে আপনার ইডার পায়টা আডার পায় থেকে খোদায় এবং বা শিপ করে তারপর এটার কাজটা করা হয়েছে। আর এটা হলো আপনার 2 ইঞ্চি সুলেট কাটার উপরে খোদাই করে নকশাটা করা হয়েছে। দেখুন কতটা লাক্সারি। আর আমি সবাইকে বলি, এটা হলো আমাদের অরিজিনাল চট্টগ্রামের আকাশী কাঠ দিয়ে তৈরি। এটা আর এটা হলো আপনার রাজিকে পেঁচেন গোলাপ শিয়াল গোলাপ ফুল খাটটা। আর এটা কতটা উচ্চা দেখেন, একটি দন্নার উপরও, এটা এক হাতের মতো দন্নার উপরে। এটা টোটালি উচ্চতা আছে আপনার 8 ফিট 4 ইঞ্চি উচ্চতা আছে। আর অবশ্যই গোলাপগুলি দেখেন, গোলাপ এবং কাজের কোয়ালিটিটা অবশ্যই ফ্লো করে দেবেন। এটা সম্পূর্ণ লেকার পালিশ করা হয়েছে, যেটা ওয়াটার ফ্লো, আপনারা যদি পানি পরে তারপর কোনো কিছু হবে না। আর অবশ্যই চেষ্টা করবো কাস্টমারের বাসায় যাওয়ার পরে একটি ভিডিও করার জন্য। দেখুন কতটা সুন্দর। অ্যাকচুয়ালি বলতে আমি নিজের কাছে মানে ভাবতেছি যে এতটা সুন্দর হইব, আমি নিজেও কল্পনা করি নাই কাজটা এতটা সুন্দর হইব। এটা হলো আপনার খাটের পিছনের পাখাটা। অ্যাকচুয়ালি বলতে আমার জাগার কারণ, মাল তো আপনার বেশি, এই জন্য জাগার স্বল্পতার কারণে একটু 2টা কারখানাতে রাখছি। এটাও আমার কারখানাই। আর দেখুন কতটা সুন্দর, এটা শাটার লাগানোর কারণে এরকম কালারটা আসতেছে। এটা হলো আপনার খাটের 2টা আয়সা। দেখেন আয়সাগুলি দেখেন কতটা সুন্দর। তো অবশ্যই যারা এরকম রুচিশীল ফার্নিচার বানাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আব্দুল জলিল ফার্নিচার আপনাদের পাশে সবসময় আছে এবং সবসময় থাকবে, চেষ্টা করবে যাতে আপনাদের ভালো উন্নত মানের ফার্নিচার বানিয়ে দেওয়ার জন্য। আর এটা হলো একটি ড্রেসিং টেবিল, কি বলবো, ড্রেসিং টেবিলটা এবং ডাইনিংয়ের চেয়ারগুলি দেখেন কতটা সুন্দর, অসাধারণ অসাধারণ। আপনারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আব্দুল জলিল ফার্নিচারের পাশে থাকবেন। দেখুন কতটা সুন্দর। অ্যাকচুয়ালি বলতে এটা তো আপনার আমাদের এখানে কোনো লাইটিংয়ের কোনো ব্যবস্থা নাই, যদি ঢাকা শহরে ফার্নিচারটা উঠতো তাহলে কতটা যে লাইটিং টাইটিং দিয়ে জাকজমক করতো তা বাসায় বলতে পারবো না। আর বিশেষ করে দেখুন, আর এটাতে এখনও কাজ বাকি আছে, এখনও গ্লাস লাগানি হয় নাই। গ্লাস লাগামো দেখেন, ছয়টা চেয়ার এবং ডাইনিং টেবিল দেখুন কতটা সুন্দর। আমার কাছে এরকম ফার্নিচার আমি লাইফে দেখছি না, ঠিক আছে। এটা হলো আমার ব্যক্তিগত আর কি, আপনারা দেখছেন কি না তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ফার্নিচারগুলি কীরকম হয়েছে কমেন্ট করবেন, আপনারা কমেন্ট করলে হয়তো আমার আরেকটা ভিডিও বানাবার জন্য উৎসাহ পাই। তো সবাইকে ধন্যবাদ। আর অবশ্যই কাস্টমারের বাসায় যাওয়ার পর একটি ভিডিও করার চেষ্টা করবো। আর এটা এখনও ফুল কমপ্লিট এখনও করতে পারিনি, কাস্টমার আজকেই ডেলিভারি দিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে।